বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী পড়ার, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম, আমি একজন আমেরিকার সন্তান। এই জিনিসটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ কিন্তু স্বীকার করবে যে রাজনীতি কি জিনিস সেটা ভাই শেখ হাসিনা শেখাই দিছে নারীদেরকে, এটা কিন্তু বাস্তব। আর গতকালকে থেকে সারা বাংলাদেশে ভাইরাল আমাদের একজন সাসি, যে সাসির বক্তব্য জামাই বিএনপি করতো, সে বিএনপির মিছিলে যায় এই কারণে তারে তালাক দিছি। শেখ হাসি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের বাংলাদেশে মানুষের মাথায় এত বুদ্ধি, মানে সারা পৃথিবীর মানুষের মাথার বুদ্ধি যদি এক করা হয় একজনের মাথা সমান হবে। দর্শক, আমাদের সেই চাচির কথা কি ভুলে গেছেন, যিনি নাকি স্বামীকে তালাক দিয়েছে বিএমপি করায়, বিএমপির মিছিল মিটিংয়ে যাওয়ায়। তার আগে কিন্তু তিনি জানতেন 15-20 বছর যে তার স্বামী বিএমপি করে, কিন্তু হঠাৎ করে কেনই বা তালাক দিলেন, কিন্তু সে তালাকটা দিয়েছে কোন কারণে সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক, সে চাচি ঘুরিয়ে পিছিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে মা বলে অন্য কিছু হাসিল করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, বিষয়টা মিথ্যা প্রমাণ হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক, সে কীভাবে মিথ্যে কথা বলেছে। এই জিনিসটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ কিন্তু স্বীকার করবে যে রাজনীতি কি জিনিস সেটা ভাই শেখ হাসিনা শেখাই দিছে নারীদেরকে, এটা কিন্তু বাস্তব। আর গতকালকে থেকে সারা বাংলাদেশে ভাইরাল আমাদের একজন সাসি, যে সাসির বক্তব্য জামাই বিএনপি করতো, সে বিএনপির মিছিলে যায় এই কারণে তারে তালাক দিছি। শেখ হাসিনা আমার মা, গর্ভধারিণী না বাট এর চেয়ে বড় মা। দর্শক, এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গিয়েছিল। এরপরে বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছে অনেক সাংবাদিকরা, এই তালাকের পেছনের আসল কাহিনী কি, হঠাৎ করে কেন আমাদের এই সাসির মনে হইল 43 বছর বয়সে আইসা 20 বছর সংসার করার পরে যে ওনার স্বামী বিএনপি করে সেই কারণেই তিনি আসলে তালাক দিয়েছেন। পলিটিক্স শিখতে হবে চাচিদের কাছ থেকে, আমাদের রাজনৈতিক দলগুলার, যে সাধারণ একটা ঘটনাকে আজকে কোথায় নিয়ে যায়, আজকে বঙ্গবন্ধুর নামটা বা শেখ হাসিনা আওয়ামী লীগের নামটারে কি পরিমাণ অপব্যবহার করা হয়, এই সাধারণ ব্লুটুথ চাচিকে দেখে কিন্তু একটা শিখার বিষয় আছে। চলুন দেখে আমরা এই ঘটনার পেছনের আসল ঘটনা কি। এই ঘটনাটি বেসিক্যালি সাভারের, স্বামী বিএনপির সমর্থক হওয়া স্ত্রী তাকে তালাক দিয়েছে। এখন বিষয়টা নিয়ে পারিবারিক মণ্ডল থেকে যে বক্তব্য যে বউ জামাইয়ের ঝগড়ার মধ্যে এই নারী বিষয়টিকে আইনিভাবে একটু বেশি প্রায়োরিটি পাওয়ার জন্য জামাইয়ের বিরুদ্ধে তিনি একটা কৌশল গ্রহণ করেছেন, কারণ ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন সাভার মডেল থানায়। সব মিলিয়ে এই সাসি যে বড় ব্লুটুথ সাসি সেটাই প্রমাণিত। আপনার সাভারের যিনি মডেল থানার কী বলা হয় যে আমাদের কী বলা ডিউটি অফিসার উপপরিদর্শক সিকদার হারুন ভাই, ওনার বক্তব্যটা এখানে খুবই আপনার ইম্পর্টেন্ট। ভুক্তভোগীর স্বামী বিএনপি করেন, নেশা করেন, দেখেন পেজালটা কই লাগাইছে, নেশার টাকা না পেলে চাচিরে মারধর করেন, এই মারধরের বিষয়ে অভিযোগ দিতে তিনি পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি থানায় একটা জিডি করেছেন। কিন্তু যখন এখানে কোনো একজন পুলিশ কর্মকর্তা অথবা সেখানে উপস্থিত থাকা যে কোনো একজন ব্যক্তি যখন বৃহস্পতিবার রাতে আপনার উনি থানায় এসে এই অভিযোগ করতে আসছিলেন, তখন তাকে আপনার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন, বা তিনি যখন কথাগুলো বলছিলেন তখনই এই ক্যামেরা অন করা হয়, আর তার এই বক্তব্যটা রহিমা বেগম সাসি, তিনি বলছিলেন যে আমার স্বামী বিএনপির সমর্থক তাই তাকে তালাক দিয়েছে। রহিমা সাভার উপজেলার তেঁতুলঝুরু ইউনিয়নের হেমায়েতপুরের মোহাম্মদ শাহজান কাকার মানে দাদার মেয়ে। অভিযুক্ত ফরহাদ মানিকগঞ্জের সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। রহিমা বেগম নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করে বলছেন যে আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়, তাই আমি তারে ডিভোর্স দিলাম। আপনার জানা গেছে যে 20 বছর আগে পারিবারিকভাবে বেসিক্যালি তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল। এলাকার মানুষ এবং কি আত্মীয় স্বজন সকলের বক্তব্য যে একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দল সমর্থন করতেই পারে। এখন এই চাচির হঠাৎ করে কেন গতকালকেই খেয়াল হইল ওনার স্বামী বিএনপি করে, আওয়ামী লীগ তো গত প্রায় 15-16 বছরই ক্ষমতায় আছে, এই সময়ের মধ্যে তিনি কেন একজন বিএনপি পন্থী জামাইকে নিয়ে এতদিন সংসার করলেন, বাচ্চা কাচ্চা পয়দা করলেন। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে এটা হাস্যকর, পারিবারিক কলহের এক পর্যায়ে এসে তার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য তিনি কৌশল অবলম্বন করেছেন।
যাতে পুলিশ তার অভিযোগ আমলে নেয় এবং তার স্বামীকে শাস্তি দেয়, এমন ফন্দি এঁটেছেন এই নারী। বাংলাদেশের আম জনতা যে কত বড় ভয়ঙ্কর এবং কি ভয়ানক, এটা আপনি বিভিন্ন ঘটনা দেখে বোঝার কথা। বেশ কয়েক মাস আগে একটা ঘটনা সামনে এসেছিল যে নাপা সিরাপ খাইয়া দুই বাচ্চার মৃত্যু। পরবর্তী সময় দেখছি ওই মা পরকিয়ার ঘটনার জের ধরে বাচ্চারে বিশেষ সাথে মিষ্টি খাওয়াইয়া মাইরা দোষ চাপাই দিছিল নাপা কোম্পানির ঘাড়ে। নিশ্চয় আপনাদের খেয়াল আছে, এ জাতি বড় ব্লুটুথ জাতি, এমন এমন ঘটনা ঘটায়। তবে আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্লাস হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে বলবো যে এই মুহূর্তে সবাই ভাবে যে বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম, নৌকার নাম, শেখ হাসিনাকে মা ডাকলেই অনেক কিছু আসলে হয়তো হালাল হয়ে যায়। বিষয়গুলোতে একটু ভালো করে ফোকাস দেওয়া দরকার, আর এই সাসিরও বিচার হওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সঠিকভাবে ভোট দিতে জেনেছে, শিখেছে। আপনাদের মতন ভোটবিহীন নির্বাচন, ভোটবিহীন কি যেন ওইটাকে বলে, ওই যে রেফারেন্ডাম না, ওই যে জিয়াউর রহমান করছিল হ্যান আভোট, ভোটবিহীন হ্যান আভোট, ভোটবিহীন নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখ ভুলে যাই নাই আমরা। 1990 এর ফেব্রুয়ারির 15 তারিখ আপনারা কি করছেন আমরা ভুলি নাই। জিয়াউর রহমান সাহেবের সময় হ্যান আভোটে কি করেছেন ভুলি নাই। জিয়াউর রহমান সাহেবের প্রেসিডেন্টের নির্বাচনের সময় কি করেছেন ভুলি নাই। 2001 সালে কি ষড়যন্ত্র করেছেন ভুলি নাই। আপনাদেরকে আর বাংলাদেশের লোক ভোট দিবে না। আপনারা 2014 সালে অগ্নিসন্ত্রাস করেছেন, 2018 সালে নির্বাচন বাণিজ্য করেছেন, বাংলাদেশের মানুষ সব জানে। বাংলাদেশের মানুষকে এত বোকা ভাববেন না, এবং সেই জন্যই আপনারা দেখছেন আপনাদের আন্দোলনের বাতাস নাই, আপনাদের আন্দোলনের সাথে জনগণ সম্পৃক্ত হয় না। আপনারা মিথ্যা কথা বলা শুন বন্ধ করেন, আপনারা দেখান আপনারা বাংলাদেশকে ভালোবাসেন। আর আজকে আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের এটা বলতে চাই, আজকে আপনাদেরও সময় এসেছে শক্ত হয়ে এই মিথ্যাচারের প্রতিবাদ করা। আমরা আশা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা 1948 সালে যেই আদর্শ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল, সেই বাংলাদেশ ছাত্রলীগ যেন তার স্বপরিচয়ে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটা বাস্তবায়নে শেখ হাসিনার পাশে থাকে, এবং এই সব মিথ্যাচার এই সব ষড়যন্ত্রকারীদের যেন সঠিকভাবে জবাব দিয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, তো মূলত কাহিনী ছিল এই, তাকে তার স্বামী আঘাত করতো, মারতো, এর কারণেই জিডি করতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আইনি লড়াইটা যদি তাড়াতাড়ি হয়, বিএনপি করায় তার স্বামীকে তালাক দিয়েছে, সে আওয়ামী লীগ করায়, আওয়ামী লীগের লোক হিসেবে তার বিচারটা একটু তাড়াতাড়ি হবে, মূলত হচ্ছে এই কারণে সে এই কথাটা বলেছে। আর বাস্তবে আর কিছুই না, সে অন্য 15 বছর তো 20 বছর তো সে সংসার করেছে, এতদিন বিএনপি সমাবেশ থেকে যে জিলাপি খাবার আনছে তা তো সে খাইছে, কিন্তু হুট করে নিজের স্বার্থ হাসিলের জন্য সেভাবে মহিলা মিথ্যা কথা বলেছে। তো দর্শক, বিষয়টি হতে পারে আপনারা বুঝেছেন যে আমাদের এই ব্লুটুথ চাচি তিনি কী বলেছেন। তো এখনকার মতো আমার কাছে এই সংবাদ ছিল, পরবর্তী যে কোনো আলোচিত সমালোচিত সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।